জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল ও লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। দুপুরে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরের ফলপট্টি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মূল্য বাড়িয়ে সরকার মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। একই প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ করেছে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা।